নমস্কার। কিছুদিন পরেই শুরু হবে আইএফএসএল। আইএফএসএল এর ইতিহাস আপনারা জানেন কি? সেই ইতিহাস আপনারা জানুন। আজকের ব্রেকিং নিউজ, বাঙালির গর্ব আইএফএসএল। আমি আপনাদের সামনে সচিনন্দন সাহু। ক্লিক করুন লাল বেল্লা আইকনে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এস সাহু নিউজ অফিসিয়ালকে। বাঙালির গর্ব আইএফএসএল। আইএফএসএল নামটা শুনলেই ঐতিহ্যের ঘনঘটার পথ ধরে পৌঁছে যাবেন 1911 সালে। সেবারই ফুটবল মাঠে বাঙালির সগর্ব পদচারণার শব্দ প্রথম শুনেছিল দাম্ভিক ইংরেজরা। 2-1 ব্যবধানে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে শিল জেতে মোহনবাগান। সেই ইতিহাস অনেকেরই নখদর্পণ। সেই ইতিহাস জানতে হলে টাইম মেশিনে চড়ে পিছিয়ে যেতে হবে 1892 সালের 26শে ডিসেম্বর। আলোচনায় বসেছেন ক্যালকাটা ফুটবল ও ক্রিকেট ক্লাবের শীর্ষকর্তা মিস্টার ওয়াটসন, ডালহৌসি ক্লাবের বিয়ার লিন্সে এবং ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। বিষয়বস্তু, ক্যালকাটা ফুটবল পরিচালনার জন্য একটি সংস্থা গঠন। দুদিন পর অর্থাৎ 28শে ডিসেম্বর ডালহৌসি ক্লাবে আরেকটি সভার আয়োজন করা হয়। অন্যান্য ক্লাবের কর্তাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছিল পাতিয়ালা ও কোচবিহারের মহারাজাকে। আলোচনার প্রারম্ভিক পর্বে সকলের সম্মিলিতে সংস্থার নাম হয় ইন্ডিয়ান ফুটবল। তখন এফের আদলে অ্যাসোসিয়েশন শব্দটি যোগ করার পরামর্শ দেন নগেন্দ্র প্রসাদ। এভাবেই গড়ে ওঠে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ। নিয়ামক সংস্থা গঠনের পরেই নতুন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেন তৎকালীন কর্মকর্তারা। 1893 সালে প্রতিচলা শুরু হয় আইএফএ শিল্ডের। শিল্ড তৈরির নেপথ্যে রয়েছে একাধিক ঘটনা। গ্রেট ইস্টার্ন হোটেলের পাশে এক বাড়িতে 1888 সালে ব্যবসা শুরু করে বার্মিংহামের মেসার্স অ্যালকিনটন অ্যান্ড কোম্পানির কলকাতা ফ্র্যাঞ্চাইজি ওয়াল্টার লক সংস্থা। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া সরঞ্জামও তারা বিক্রি করত। এই ফ্র্যাঞ্চাইজির মালিক WJ ব্র্যাডস ছিলেন বার্মিংহামেরই বাসিন্দা। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করতেই তাঁর কলকাতায় আসা। অ্যালকিনটন কোম্পানি তখন বিশ্ববন্দিত। ইলেকট্রোপ্লেটিং অর্থাৎ লোহার উপর সোনা ও রূপার প্রলেপ দেওয়ার কাজে তারাই তখন শীর্ষে। ব্রিটেনের রাজ পরিবারেও তাদের এই কাজে মুগ্ধ হয়েছিল। বিভিন্ন ধরনের কফি মগ, চায়ের কাপ, অলংকার খচিত ছবি তৈরি করার কাজ করত সংস্থাটি। কলকাতায় যা বিক্রি করার দায়িত্ব ছিল ব্র্যাডস ওয়াল্টার লক কোম্পানির। ফুটবলের প্রতি বিশেষ অনুরাগ ছিল তাঁর। নগেন্দ্র প্রসাদের হাতে গড়া প্রেসিডেন্সি অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সদস্য ছিলেন ব্র্যাডস। তাই আইএফএর আমন্ত্রণী প্রতিযোগিতার কথা শুনে তিনি শিল্ডটি উপহার দেওয়ার প্রস্তাব দেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। অ্যালকিনটন সংস্থার সঙ্গে ব্র্যাডসের সুসম্পর্ক ছিল, তাই বার্মিংহাম থেকেই ট্রফিটি বানিয়ে নিয়ে আসেন তিনি। উল্লেখ্য, উইলবিলটন মহিলাদের চ্যাম্পিয়ন প্লেটটিও অ্যালকিনটন সংস্থারই তৈরি। পান পাতার মতো দেখতে আইএফএসএলটি
অলঙ্করণে প্রাধান্য পেয়েছে গ্রিসের পৌরাণিক প্রেক্ষাপট। শিল্ডের মধ্যমণি এক দেবতা, দুই গ্রিক কিশোর হাসি মুখে তাকিয়ে তার দিকে। ব্রিটিশ উইলোর উপর রূপোর ইলেকট্রোপ্লেটিং নজর কাটতে বাধ্য। 1893 সাল থেকেই এই শিল্পী চ্যাম্পিয়নদের দেওয়া হয়ে আসছে। বিংশ শতাব্দীর গোড়া থেকে একই সঙ্গে পেয়ে থাকে গৌরী মিত্র ট্রফিটিও। আজ এই পর্যন্ত, ভালো লাগলে বেশি বেশি করে এসআর নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন। খবর কখনো থেমে থাকে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এসআর নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ।